আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিয়ের ঠিক কতদিন পর সন্তান নেওয়া উত্তম। তো চলুন শুরু করা যাক। বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য টিপস এবং অ্যান্ড্রয়েড মোবাইল টিপস পেতে আমাদের সাথেই থাকুন। একটা সময় পর্যন্ত মনে করা হতো মেয়েদের 20 বছরের মধ্যেই প্রথমবার সন্তান ধারণ করা উচিত, কিন্তু সময় বদলাচ্ছে। আর সেই বদলানো সময়ে চিকিৎসকরা মনে করছেন 20 বছর নয়, আরও একটু দেরি করেই মা হওয়া নিরাপদ। সেটা যেমন মায়ের জন্য নিরাপদ, তেমনি নিরাপদ সন্তানের জন্য। তবে খুব বেশি দেরি না করাই মঙ্গল, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের প্রজনন ক্ষমতা কমে যেতে থাকে এবং গর্ভকালীন নানা জটিলতার সম্ভাবনাও বেড়ে যায়। তাই চেষ্টা থাকা উচিত যাতে 30 পার হওয়ার আগেই অন্তত প্রথমবার গর্ভধারণ করা যায়। সম্প্রতি সমীক্ষা বলছে 30 পেরিয়ে গেলে প্রজনন ক্ষমতা 50% কমে যায় এবং বয়স 35 অতিক্রম করলে এই হার কমে যায় আরও 30%। তবে একটি সন্তান জন্ম নেওয়ার পরে এই ঝুঁকি কমে যায়। 30-এর পরে সন্তানের জন্ম দিলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের ফলেও প্রজনন ক্ষমতা কমে যায়, তাই সতর্ক থাকা দরকার। চিকিৎসকদের বক্তব্য, 25 থেকে 30 বছর বয়সের মধ্যে মেয়েদের প্রথমবার মা হওয়া উচিত, আগে বা পরে হলেই বিপদের ভয়। দেরি করে সন্তান নিলে চর্বি জমে ফেলোপেইন টিউব বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি ব্যবহারের ফলে প্রজনন ক্ষমতা কমে যায়। প্রিয় দর্শক, আরও আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।